করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট পেশ কাল সংসদের অধিবেশন বিকেলে। রাজধানী পূর্ব রাজাবাজারে চলাফেরায় কড়াকড়ি, নারায়ণগঞ্জে পরীক্ষামূলক লকডাউন প্রত্যাহার। মাস্ক গ্লাভস সহ সুরক্ষা বর্জ্যে দূষণ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, সুষ্ঠু ব্যবস্থাপনার তাগিদ। জাজিরা প্রান্তে আজ বসছে পদ্মা সেতুর ৩১তম স্প্যান, কাঁঠালবাড়ি শিবুলিয়া নৌ রুট বন্ধ। ভারতে একদিনে করোনা শনাক্ত ১০,০০০ আক্রান্তের সংখ্যায় উহানকে ছাড়াল মুম্বাই। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর। আর এই খবরের শুরুতেই ২০২০-২১ অর্থ বছরের বাজেটের খবর। করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে আজ বিকেল ৫টায় বসছে সংসদের বাজেট অধিবেশন। সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার সীমিত পরিসরে চলবে কার্যক্রম। অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসার রেওয়াজ থাকলেও এবার তা হচ্ছে না। সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সংসদ সদস্যের আসন বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া সংসদ সচিবালয় থেকে SMS-এর মাধ্যমে যাদের ডাকা হয়েছে শুধু সেই সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দেবেন। সংক্ষিপ্ত এই বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে কাল বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। সেদিন কোনো অতিথি এবং সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হবে না। ১২ কার্যদিবসের এই অধিবেশন চলবে ৮ জুলাই পর্যন্ত। করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে আসছে ৫,৬৮,০০০ কোটি টাকার বাজেট। কাল সংসদে ২০২০-২১ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। বরাদ্দ বাড়ছে স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষায়। এবার GDP-র ৫% বৃত্ত থেকে বেরিয়ে বাজেট ঘাটতি থাকছে ১,৯০,০০০ কোটি টাকা। অর্থনীতির পুনরুদ্ধার, এমন স্লোগানকে সামনে রেখে সাজানো হয়েছে বাজেট ২০২০-২১। গুরুত্ব দেওয়া হয়েছে কোভিড-১৯ পরবর্তী বাংলাদেশে জীবন রক্ষা আর জীবিকার নিশ্চয়তাকে। আর তা করতে আসছে অর্থ বছরের জন্য ৫,৬৮,০০০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করেছে সরকার, যা চলতি সংশোধিত বাজেটের থেকে ১৩ ভাগের কিছু বেশি। বাজেটের ২/৩ অনুন্নয়ন ব্যয়, যা খরচ হবে সুদ পরিশোধ, প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ভাতা সহ বিভিন্ন খাতে। বাকি সোয়া ২ লাখ কোটি টাকার মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে খরচ হবে ২,০০,০০০ কোটি। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হচ্ছে ৩,৭৮,০০০ কোটি টাকা। এর ৮৭ ভাগের বেশি আশা করা হচ্ছে বরাবরের মতো জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রণ কর থেকে। ৩,৩০,০০০ কোটি টাকার এই লক্ষ্য চলতি সংশোধিত বাজেট থেকে ১০ ভাগের মতো বেশি। বাজেটে ঘাটতি মেটাতে সরকার ৮৫,০০০ কোটি টাকার মতো ধার করতে চায় অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা থেকে। সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে ঋণ নেওয়ার পরিকল্পনা আছে ২০,০০০ কোটি টাকার মতো, বাকিটা মেটানো হবে বৈদেশিক ঋণ থেকে। করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি গরিব মানুষ দুর্ভোগে পড়েছে, তাদের পুনর্বাসনের জন্য সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। নতুন বাজেটে এ খাতে ব্যয় করা হবে ৩২,১১৬ কোটি টাকা। এ বাজেট হবে অনেকটা করোনা মোকাবেলার বাজেট, ফলে আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে ৫,৫০০ কোটি টাকা। এ খাতে মোট বরাদ্দ থাকছে ২৯,২৪৬ কোটি টাকা। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে বাজেটের আকার হতে পারে ৫,৬৮,০০০ কোটি টাকার উপরে। এ নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী উমনহার আজমি। আজমি, অর্থনীতি পুনরুদ্ধারে যে বাজেট এবার আসতে যাচ্ছে, আসলে অর্থমন্ত্রী কোনো দিক নির্দেশনা আছে কিনা, সেই সাথে আরেকটি বিষয়, যাতে যাতে অর্থনৈতিক মন্দা কাটাতে আসলে কোন খাতগুলোকে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে?
আসলে সংশোধিত যে বাজেট চলতি অর্থ বছরের যে বাজেট সেই সংশোধিত বাজেটের থেকে কিন্তু প্রায় 13 ভাগের মতো বাড়িয়ে আগামী অর্থ বছরের বাজেটের লক্ষ্য ধরতে যাচ্ছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। এই এমন একটা পরিস্থিতিতে আসলে অর্থমন্ত্রী বাজেটটি পেশ করতে যাচ্ছেন যখন করোনায় সারা বিশ্বের অর্থনীতি আসলে বিপর্যস্ত এবং বাংলাদেশও কিন্তু ব্যবসা বাণিজ্য প্রায় স্থবির পর্যায়ে আছে। এই সময়টায় আসলে করোনা মোকাবিলা এবং অর্থনীতি পুনরুদ্ধারই বাজেটে মূল লক্ষ্য রাখছেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল। এক্ষেত্রে আপনি জানেন যে সম্প্রতি প্রধানমন্ত্রী 1 লাখ কোটি টাকার মতো প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, সেই প্যাকেজ বাস্তবায়নের জন্য কিন্তু সরকারের ভর্তুকির একটা চাপ বেড়ে যাচ্ছে। এই ভর্তুকির চাপ বেড়ে যাওয়া এবং নগদ টাকা দিয়ে কর্মহীন মানুষকে আয়হীন মানুষকে যে সহায়তাটি করা হবে সেক্ষেত্রে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বলয়টিও বাড়ানো হচ্ছে, সেক্ষেত্রে অর্থনীতি পুনরুদ্ধারই কিন্তু এটার লক্ষ্য ধরা হচ্ছে। এছাড়া আপনি জানেন যে যেই চাপটি বেড়ে যাচ্ছে এর জন্য কিন্তু আয়ের সংস্থান করতে হচ্ছে সরকারকে, সেই আয়ের সংস্থান করতে গিয়ে অভ্যন্তরীণ ঋণ ব্যবস্থার উপরই সরকার বেশি নির্ভর করতে যাচ্ছেন, অর্থাৎ ব্যাংক ব্যবস্থার উপরই সরকার বেশি নির্ভরশীল। যদিও এই নিয়ে বিতর্ক রয়ে গেছে, ব্যাংক ব্যবস্থা ইতিমধ্যেই বেশিরভাগ ব্যাংকের অবস্থা নাজুক রয়েছে, সেক্ষেত্রে আসলে কিভাবে সংস্কার করে আর্থিক খাতকে সংস্কার করে এই প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করা যাবে এবং অর্থনীতি পুনরুদ্ধারে ব্যাংকের উপরেই যেহেতু সরকারকে বেশি নির্ভর করতে হচ্ছে সেক্ষেত্রে আর্থিক খাত সংস্কারের একটি দিক নির্দেশনা সরকার দিতে পারেন এবারের বাজেটে? এছাড়া ব্যবসায়ীদের কিছু চাহিদা রয়েছে এবারের বাজেটে, কারণ করোনা মোকাবেলায় এবার স্বাস্থ্য খাতে বরাদ্দ তো বাড়ছে, এই বিষয়ে আসলে নতুন কোনো পরিকল্পনা আছে কিনা সরকারের? আসলে করোনা পরিস্থিতি কিন্তু সরকারকে এবং সব দেশের সব জনগণকে কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদের স্বাস্থ্যখাতের অবস্থা কতটা নাজুক। সেই নাজুক পরিস্থিতি থেকে স্বাস্থ্যখাতকে কীভাবে স্বাস্থ্যখাতের উন্নয়ন ঘটিয়ে কীভাবে এই পরিস্থিতি থেকে উত্তরণ করা যায় সেই বিষয়ে কিন্তু সরকার ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছেন। বাজেটে কিন্তু মূলত স্বাস্থ্যখাতের বিভিন্ন দিক নির্দেশনা থাকুক বা না থাকুক স্বাস্থ্যখাতের বরাদ্দ বাড়ানোর দিকে কিন্তু সরকারের একটি নজর আছে। যদিও বিভিন্ন বিশ্লেষক মহল থেকে যে পরিমাণ বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে সে পরিমাণ বরাদ্দ বাড়ানো হচ্ছে না, অল্প সংখ্যক বরাদ্দ বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে অবশ্য সরকারের একটি যুক্তি হচ্ছে যদি বাস্তবায়নই না হয় আসলে বরাদ্দ বাড়িয়ে কোনো লাভ হবে না, তাই 5-6 হাজার কোটি টাকার মতো এবারের বাজেটে বাড়ানো হচ্ছে, যেটা 30 হাজার কোটি টাকার মতো একটি বরাদ্দ থাকতে পারে। এই বরাদ্দকে কাজে লাগিয়ে কিন্তু স্বাস্থ্যখাতের উন্নয়নের একটি দিক নির্দেশনা বাজেটে থাকবে বলে আমরা জানতে পেরেছি। বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী উমর নাহার আজমি। চলে যাচ্ছি পরের খবরে। প্রতি বছরই সরকারের ঋণের সুদ পরিশোধের ব্যয় বাড়ছে, আসছে বাজেটে এই ব্যয় ধরা হতে পারে প্রায় 64 হাজার কোটি টাকা, যা সরকারের বেতন ভাতা খরচের প্রায় সমান। ঋণের সুদ পরিশোধে ব্যয় বেড়ে যাওয়ায় অগ্রাধিকার খাতে বরাদ্দ কমে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, তাই যথাযথ ঋণ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। দেশের উন্নয়ন কাজের জন্য ও বিভিন্ন খাতে ব্যয়ের চাহিদা যোগান দিতে দেশি বিদেশি উৎস থেকে ঋণ নেয় সরকার, আর এ ঋণের সুদ পরিশোধে প্রতি বছরই ব্যয় হয় বিপুল অর্থ। চলতি অর্থ বছরেও ঋণের সুদ বাবদ ব্যয় ধরা হয় 57,068 কোটি টাকা, আগের অর্থ বছর যা ছিল 51,000 কোটি টাকা। আসছে অর্থ বছরে ঋণ পরিশোধের 90% বরাদ্দ থাকছে অভ্যন্তরীণ ঋণের সুদ ব্যয় মেটাতে, যা সঞ্চয়পত্রের সুদ, ব্যাংকের মেয়াদী ঋণের সুদ সহ অন্যান্য দায় পরিশোধে ব্যয় হবে, আর বাকি 10% ব্যয় হবে বৈদেশিক ঋণের সুদ পরিশোধের জন্য। বাজেটে সুদ এই ধরনের ঋণ পরিশোধে সরকারের যে একটা বিশাল দায়, সেটা কিন্তু আমাদের অন্যান্য ক্ষেত্রে সরকারের খরচের, বিশেষ করে প্রায়োরিটাইজ সেক্টরে সরকারের খরচের কিন্তু হাত একদমই বেঁধে ফেলার মতো। সুতরাং সামনের দিনগুলোতেও ঋণ নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে দেশীয় সোর্স এবং ইন্টারন্যাশনাল সোর্স থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে সরকারকে আরও সুবিবেচক হওয়ার দাবি রাখে। সেই ঘাটতি অর্থায়নের একটা বড় অংশ কিন্তু আমাদের অভ্যন্তরীণ এবং বাকিটা বৈদেশিক ঋণের মাধ্যমে করতে হয়, এবং ব্যাংক থেকে সেটা নিতে হয় অথবা ব্যক্তি খাত থেকে সঞ্চয়পত্র ইত্যাদি বিক্রির মাধ্যমে নিতে হয়। সেটার পরিমাণ ক্রমান্বয়ে বাড়বে, এটা কিন্তু অপ্রত্যাশিত না। কথাটা যেটা সেটা হলো যে এটা কি হারে বাড়ছে। প্রতি বছরই বাজেটের আকার বাড়লেও সে অনুযায়ী আয় বাড়ছে না, যার কারণে বাজেট বাস্তবায়নে ঋণ নির্ভরতাও বাড়ছে, ফলে সঙ্গত কারণেই বাড়ছে ঋণের সুদ ব্যয়। তাই ঋণ ব্যবস্থাপনায় সংস্কার আনা ছাড়া এ অবস্থা থেকে পরিত্রাণ মিলবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এমনিতে বাইরে বিদেশি যারা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট করে শেয়ার কিনে তারা বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছে, অতএব ক্যাপিটাল মার্কেটটাকে ডেভেলপ, এটা কোনো বিকল্প নেই। পুঁজিবাজার যদি না সম্প্রসারণ করি, যে লং টার্ম ক্রেডিট, বড় বড় ক্রেডিট, এই
এগুলো কিন্তু দেওয়া ব্যাংকের পক্ষে সম্ভব না এবং ব্যাংকের পক্ষে যুক্তিসঙ্গত না। আমানতকারী টাকা দিয়ে লং টার্ম লোন আর বড় বড় লোন চুকে দিয়ে চুকে দেখানো। বৈদেশিক ঋণের সুদ হার কম, তাই অভ্যন্তরীণ ঋণের বোঝা কমিয়ে বিদেশি উৎস থেকে ঋণের পরিমাণ বাড়ানো হলেও সুদ ব্যয় কমানো সম্ভব বলে মনে করেন অনেকেই। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংকটে ঝিমিয়ে পড়া অর্থনীতি চাঙ্গা করতে আসন্ন বাজেটকে ব্যবসায় বান্ধব করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এজন্য কর্পোরেট করের হার কমানো, রপ্তানিতে প্রণোদনা, আমদানি শুল্ক ছাড় সহ নানা সুবিধা চান তারা। এবার স্বাস্থ্য ও কৃষিখাতকে গুরুত্ব দেওয়া হলো, ব্যবসায়ীদের জন্য বিভিন্ন সুবিধা থাকছে বলে জানিয়েছেন নীতি নির্ধারকরা। করোনার ধাক্কা বেশ জোরে সোরে লেগেছে অর্থনীতিতে, এরই মধ্যে মন্দার কবলে বিশ্ব অর্থনীতি, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা শিরোনামে উপস্থাপন হতে যাচ্ছে 2020-21 অর্থ বছরের বাজেট। মন্দা অর্থনীতির ধকল কাটাতে ব্যবসাবান্ধব বাজেটের দাবি ব্যবসায়ীদের, তাই কর্পোরেট কর কমিয়ে 25% নিচে নামিয়ে আনা, বিনিয়োগের ক্ষেত্রে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ, রপ্তানি খাত ও আমদানি শুল্কে ছাড় সহ দ্বৈতকর পরিহার চান তারা। সুনির্দিষ্ট দিকমালা থাকতে হবে, দিক নির্দেশনা থাকতে হবে, যাতে শিল্প বাণিজ্য ঘুরে দাঁড়াতে পারে। কারণ শিল্প বাণিজ্য যদি না ঘুরে দাঁড়ায় বহুমাত্রিক সমস্যার সৃষ্টি হবে। ডোমেস্টিক ডিমান্ড কমার কারণে ইন্টারনাল রেভিনিউগুলো কমে যাবে, তাই সব কিছুকে মাথায় রেখে এমন একটি বাজেট প্রণয়ন করা উচিত যে বাজেট সত্যি সত্যি আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে কাজে লাগবে। বিনিয়োগ বান্ধব কর্মসংস্থান সৃষ্টি এবং মানি সার্কুলেশনকে ইম্প্রুভ করে এই ধরনের বাজেট আমরা প্রত্যাশা করছি। পলিটিক্যাল ইকোনমিক ভিশন 2021-2041 কে মাথায় রেখে এবং এসডিজি গোল এলডিসি গ্রাজুয়েশন, একই সাথে আমরা ট্যারিফকে কমিয়ে আনার জন্য বিভিন্ন ট্যারিফ যেগুলো আছে ওটা অনুরোধ করেছি। এবারের বাজেটকে চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন নীতি নির্ধারকরা, বলছেন শুধু ব্যবসায়ীদের জন্য নয়, বাজেটে সব মহলের প্রত্যাশা পূরণ করা হবে। এই বাজেট হবে পুনর্বাসনমূলক বাজেট, রিকভারি বাজেট ইংরেজিতে, মানে করোনা যে ক্ষতি করেছে, লাইন থেকে গাড়ি ফেলে দিয়েছে, সেই গাড়িকে আবার লাইনে তুলে ধরার জন্য যা যা করার প্রয়োজন চিন্তাই করবেন। মানে কৃষিখাত দিকে নজর রাখতে হবে, আর শুধু বাজেটের দিকে না তাকিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান সংশ্লিষ্টদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেড জোন চিহ্নিত করে লকডাউনের প্রথম দিনে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় কঠোর নজরদারি চলছে। খোলা থাকা একটিমাত্র পথ দিয়ে প্রবেশ ও বাইরে চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। লকডাউন চলাকালে খাদ্য সরবরাহ সহ সব জরুরি নাগরিক সেবা নিশ্চিতে নানা উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয় কাউন্সিলরের, তবে বিপাকে পড়েছেন জরুরি সেবা ছাড়া অন্যান্য পেশায় নিয়োজিত মানুষ। জোনভিত্তিক লকডাউনের প্রথম রেড জোন এলাকা পূর্ব রাজাবাজারের 8টি প্রবেশ ও বাহির পথের 7টি বন্ধ করে দেওয়া হয়েছে। খোলা রয়েছে শুধুমাত্র গ্রিন রোডের আইবিএ হোস্টেল সংলগ্ন পথটি, তাই এই প্রবেশমুখেই ভিড় করেন এলাকাবাসী। চিকিৎসা, সংবাদ মাধ্যম সহ জরুরি সেবা সংশ্লিষ্ট লোক ছাড়া অন্য সবার চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, ফলে বিপাকে পড়েছেন অন্যান্য পেশায় নিয়োজিত মানুষ। বলছেন, কর্মস্থলে লকডাউনের বিষয়ে জানানো হলেও ছুটি মেলেনি। দুই মাসের ভাড়াও আমার বাকি আছে, ভাড়াও দিতে পারিনি, আজকে স্যালারি দেওয়ার কথা কিন্তু আমাকে বের হতে দিচ্ছে না কোনোভাবে। আমি বললাম যে আমি এখান থেকে যাই, দরকার এদিকে আর আসবো না, অন্য দিক থেকে অফিস করবো, তাও যেতে দিচ্ছে না। বেসরকারি যারা প্রতিষ্ঠানে কর্মরত আছে তারা আসলে কীভাবে অফিস করবে, এরকম কোনো নির্দেশনা সরকার থেকে তো আমরা পাইনি। কিন্তু আমরা তো চাকরি করি, 3 মাস পর খুলছে দোকান, এটা আপনারাও জানেন। আমি যদি না যাই প্রাইভেট মালিক তো রাখবেন আমাদের, তখন আমরা কোথায় যাবো? এদিকে লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। জরুরি চিকিৎসা সেবা নিয়োজিত ছাড়া বাইরের আর কেউ যাতে ওই এলাকায় ঢুকতে না পারে তা নিশ্চিতের চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। লকডাউনটাকে প্রপারলি কার্যকর করার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। এখানে আমাদের সাথে যে যতগুলো সংস্থা আছে সবাই চেষ্টা করে যাচ্ছে। আপনি জানেন যে ইতিমধ্যে আমি ভিতরে এবং সব গেটগুলো দেখে এসেছি, গেটে সেরকম লোকজন কোথাও, যে গেটগুলো আমরা লক করে দিয়েছি সেখানে ওরকম লোকজন নেই, ওখানে কেউ বিরক্ত করছে না। সকালবেলা এখানে কিছু লোক এসেছিল, তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি এবং তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি লকডাউন বিষয়টা আসলে কি। লকডাউন চলাকালীন সময়ে সব ধরনের জরুরি নাগরিক সেবা বহাল রাখার আশ্বাস দিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর।
জানান অসহায় মানুষদের ত্রাণ সামগ্রী সরবরাহ, নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, চিকিৎসা সামগ্রীর হোম ডেলিভারি, অসুস্থদের জন্য চিকিৎসা সুযোগ থাকছে। হোম ডেলিভারির জন্য রয়েছে স্বেচ্ছাসেবী। মেডিসিনের দোকান ছাড়া সব বন্ধ। আপনাদের যারা দরিদ্র লোক তাদের ফুড সাপোর্টটা আমরা যাই দিয়ে আসবো আগামীকাল, আগামী পরশু দিন থেকে একটা মানুষ দুই একদিন গেলে যাওয়ার পরে তার কিন্তু অভাবটা তৈরি হয়। আজকে প্রথম দিন 8টা ভ্যান ঢুকানো হয়েছে, এটা প্রতিটা বাড়ি সামনে সামনে যাবে, যে যার চাহিদা মতো বললে তাদের পৌঁছে দেওয়া হবে। এদিকে লকডাউনে পূর্ব রাজাবাজারে কি হচ্ছে তা দেখার জন্য এলাকার ভিতরে বাইরে ভিড় করছেন অনেকে। মাইকিং করে সামাজিক দূরত্ব মানা ও জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হলেও বেশিরভাগই তা মানছেন না। নূরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে পূর্ব রাজাবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আপনি সকাল থেকে আসলে রাজাবাজারের খোঁজগুলো আমাদের জানাচ্ছিলেন, এই মুহূর্তে আসলে রাজাবাজারের সার্বিক চিত্র কেমন দেখছেন আর জরুরি খাদ্য সরবরাহ বা ওষুধের বিষয়গুলো আসলে কিভাবে নিশ্চিত করা হচ্ছে? দেখুন, সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং এর পাশাপাশি সকালে আমরা দেখেছিলাম যে একটি ভিড় রয়েছিল এখানে, অফিসগামী যে সকল মানুষ রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। এখনকার চিত্রে কিন্তু একেবারেই ভিন্ন, এখানে কিন্তু আসলে সকালের মতো ভিড় নেই। আপনি দেখতে পাচ্ছেন পুরো সড়কটি কিন্তু আসলে একেবারেই ফাঁকা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু একেবারেই তৎপর রয়েছে, স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছেন। যেমনটি বলছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা যে চলাচলের ক্ষেত্রে তারা সর্বোচ্চ কঠোর আরোপ করবেন এবং স্থানীয় কাউন্সিলর যেমনটি জানাচ্ছিলেন যে অসহায়দের একটি তালিকা কিন্তু তিনি করেছেন, সেই তালিকা অনুযায়ী আগামী পরশু দিন থেকে সকলের ঘরে ঘরে আসলে খাবার পৌঁছে দেবেন এবং যারা আসলে টাকা দিয়ে খাবার কিনতে চান তাদের ক্ষেত্র তারা যদি বাইরে অর্ডার করেন তাহলে সেই খাবার তাদের যে শুধু স্বেচ্ছাসেবী আছে তারা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেবেন। এইখানে সব মিলিয়ে 200 জন স্বেচ্ছাসেবী এখন কাজ করছেন বলেই কিন্তু স্থানীয় কাউন্সিলর আমাদেরকে জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে পুরো বিষয়টি তত্ত্বাবধান করার জন্য কিন্তু এইখানে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যে কন্ট্রোল রুমে কিন্তু আসলে সব মিলিয়ে কয়েকটি সংস্থা কাজ করছে, সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের লোকজন রয়েছেন, তার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মহোদয় রয়েছেন এবং স্থানীয় প্রশাসন পুলিশের যারা রয়েছেন সবাই মিলে কিন্তু কাজ করছেন এবং আইসোলেশন সেন্টারও কিন্তু একটি তৈরি করা হয়েছে, তার পাশাপাশি বুথ চালু করা হয়েছে, কেউ যদি আসলে করোনার বিষয়ে জানতে চাচ্ছি স্বেচ্ছাসেবী যে কমিটি গঠন করা হয়েছে তারা আসলে মূলত কি কাজে রয়েছেন? তারা মূলত দুইটি জিনিস নিশ্চিত করবেন, তার প্রথমটি হচ্ছে খাদ্য সরবরাহের ক্ষেত্রে তারা যেই এই যে সড়কটি খোলা রয়েছে সেই জায়গা থেকে যদি কেউ অর্ডার করেন তাহলে এই খাদ্য তাদের প্রত্যেকের বাসায় বাসায় দিয়ে আসবেন, তার পাশাপাশি ত্রাণ সামগ্রী যেগুলো দেওয়া হবে সেই ত্রাণ সামগ্রীর ক্ষেত্রে তারা কিন্তু সহযোগিতা করবেন, যাদের বাসায় ত্রাণ দেওয়া লাগবে সেই বিষয়টিকে তারা সহযোগিতা করবেন। সকাল থেকে আমরা দেখছি যে এই যে সড়কটি রয়েছে, যে সড়কটি আইবি হসপিটালের সামনে, সেবার কাজগুলো আসলে জনসাধারণ কিভাবে নিশ্চিত করবে, তাদেরকে কোনো ফোন নম্বর বা মোবাইল নম্বর বা কিভাবে তাদেরকে আসলে প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে, তারা যোগাযোগের মাধ্যমটি আসলে কিভাবে করছেন এখানে? যে আপনি যদি একটু যদি দেখার চেষ্টা করেন যেখানে একটা কন্ট্রোল রুমের জরুরি প্রয়োজন যে নাম্বারগুলো দেওয়া আছে এখানে কিন্তু 6 জনের নাম্বার দেওয়া আছে, স্থানীয় কাউন্সিলর যিনি তার সঙ্গে আরও 5 জন যারা এখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন, ঠিক 6 জনের নাম্বারটি বাহিরে যেমন দেওয়া আছে ঠিক একইভাবে কিন্তু এই নাম্বারটি প্রত্যেকের বাসায় বাসায় দিয়ে আসা হয়েছে, এমনকি কিন্তু স্থানীয় কাউন্সিলর দাবি করেছেন যাদেরই কোনো রকম সমস্যা বা কোনো কিছু প্রয়োজন হবে তারা যদি এই 6টি নম্বরে কল করেন তাহলে সাথে সাথে তারা সেই সেবাটি পাবেন, এমনটি কিন্তু কাউন্সিলর পক্ষ থেকে দাবি করা হচ্ছে। খালেদ রায়হান জানাচ্ছিলেন রাজাবাজার থেকে। দর্শক, আপনারা দেখছিলেন লকডাউনের চিত্র। করোনা ঝুঁকিপূর্ণ বিবেচনায় নারায়ণগঞ্জের 3 এলাকায় রোববার থেকে জারি করা লকডাউন প্রত্যাহার করা হয়েছে। দুপুরে ওই 3 এলাকা থেকে বাসে তৈরি ব্যারিকেড উঠিয়ে জনসাধারণের চলাচলে উন্মুক্ত করে দেওয়া হয়। পুলিশ বলছে পরীক্ষামূলকভাবে এই 3 এলাকায় লকডাউন দেওয়া হয়েছিল। পরীক্ষামূলক এই লকডাউনের উদ্দেশ্য ছিল জীবন জীবিকার ওপর এই লকডাউন কী ধরনের প্রভাব ফেলে তা পর্যবেক্ষণ করা। এই পর্যবেক্ষণ আমলে নিয়েই পরবর্তী লকডাউনের ধরন কী হবে তা ঠিক করা হবে। গত রোববার নারায়ণগঞ্জের 3টি এলাকা আমলাপাড়া, জামতলা এবং ফতুল্লার ভুইগড়ের রূপায়ণ টাউনকে রেড জোনের আওতায় এনে লকডাউন করা হয়। তবে জেলা প্রশাসক বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী 15 থেকে 20 দিনের জন্য তারা রূপগঞ্জের রেড জোন এলাকায় লকডাউন করবেন। সেখানকার কার্যকারিতা দেখেই পরবর্তীতে অন্য জায়গায় লকডাউন করা হবে। করোনা সংক্রমণ বাড়ায় নতুন করে বান্দরবানের কয়েকটি এলাকায় রেড জোন চিহ্নিত করে লকডাউন বাস্তবায়ন শুরু হয়েছে। দুপুর থেকে এসব স্থানে কার্যকর হয়েছে লকডাউন।
বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন জানান, সংক্রমণের ঝুঁকি বিবেচনায় জেলা সদর পৌরসভা এলাকা এবং রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করে লকডাউন কার্যকর করা হয়েছে। এদিকে ফেনীতে রেড জোন বিবেচনায় দুইটি পৌরসভা সহ বেশ কিছু এলাকা লকডাউনের জন্য জেলা প্রশাসনকে প্রস্তাব দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আগামীকাল থেকে এসব এলাকায় লকডাউন কার্যকর হবে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যবহৃত সুরক্ষা সামগ্রীতে বাড়ছে দূষণ। সংক্রমণ ঠেকাতে বেড়েছে প্লাস্টিকের তৈরি গ্লাভস, মাস্ক, হেড ক্যাপ, পিপি, স্যানিটাইজারের ব্যবহার। একবার ব্যবহার শেষে এইসব পণ্য ফেলা হচ্ছে, যত্রতত্র মিশছে সাধারণ বর্জ্যের সঙ্গে। পরিবেশবিদরা বলছেন এইসব বর্জ্যের নদী ও সাগরে যাওয়া বন্ধে দ্রুত সুষ্ঠু ব্যবস্থাপনা নিতে হবে, নইলে বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ বন্ধে গ্লাভস, মাস্ক, হেডক্যাপ, পিপির মতো সুরক্ষা সামগ্রীর চাহিদা বেড়েছে, বেড়েছে ব্যবহারও। প্লাস্টিক বা পলিথিনের তৈরি এসব সামগ্রীর বেশিরভাগই একবার ব্যবহারের উপযোগী, তাই ব্যবহারের পর ফেলা হচ্ছে যত্রতত্র। বাসায় যে ময়লার জন্য আসে যাদের কাছে, ওই ডাস্টে ফেলে দেয়, ওগুলো ওইখান থেকে চলে যাচ্ছে। আমরা যদি আমাদের ময়লার ডাস্টে ফেলি, এটা সিটি কর্পোরেশনে অটোমেটিক্যালি চলে যাবে, যেহেতু সিটি কর্পোরেশন ময়লা নিয়ে যায়। আর আমরা যদি বাইরে ছুঁড়ে ফেলি তো ওটা পড়ে থাকবে, হয় পুড়িয়ে ফেলি অথবা যথাস্থানে এটা আমরা দেই, যেন এটি পুড়িয়ে ফেলা হয়। বেসরকারি সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো বলছে, দেশের করোনা ভাইরাস শনাক্তের পর মাস্ক, হ্যান্ড গ্লোভস সহ প্লাস্টিক বর্জ্য তৈরি হয়েছে প্রায় 14,500 টন। এ সময় রাজধানী ঢাকায় 1,314 টন সার্জিক্যাল হ্যান্ড গ্লোভস এবং সার্জিক্যাল মাস্কের 447 টন বর্জ্য তৈরি হয়েছে। এসব বর্জ্যের বড় একটি অংশ মিশছে সাধারণ বর্জ্যের সঙ্গে, যা নদনদী বা সাগরে গেলে নতুন পরিবেশ বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা পরিবেশবিদদের। বাংলাদেশে যে রিসাইক্লিং ইন্ডাস্ট্রি আছে, সেটা এটা কালেক্ট করে নিয়ে এটা যে টেম্পারেচার ওঠে তাতে সমস্ত কিছু মরে যেয়ে নতুন প্রোডাক্টে চলে যায়, এটা করা উচিত একান্তই। এটা ফেললে নদী, নালা, খাল, বিল সব ভরে যাবে, শেষে যে নদী হয়ে এটা সমুদ্রে যাবে এবং সমুদ্রে এটা ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্লাস্টিক পলিউশন হিসেবে। পরিবেশ অধিদপ্তর বলছে করোনা রোগীদের উল্লেখযোগ্য অংশই বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার জন্য তাদের ব্যবহৃত সুরক্ষা সামগ্রীগুলো সাধারণ বর্জ্যের সঙ্গে মিশছে। তবে সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরকে নিয়ে করোনা বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানায় পরিবেশ অধিদপ্তর। রাস্তাঘাটে মানুষ ফেলে দিচ্ছে, যেটা মাস্টার থেকে প্রত্যেক হাউস হোল্ড থেকে, এগুলো আসলে ডিসপোজাল করবে হলো কিন্তু সিটি কর্পোরেশন। আর দ্বিতীয়টা হলো কিন্তু স্বাস্থ্য বিভাগকেও কিন্তু এটা স্বাস্থ্যগত দিকটা কিন্তু মানুষকে অবেয়ার করতে হবে যে এটার কারণে স্বাস্থ্যগত ঝুঁকি হবে। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপির জরিপ বলছে প্রতিদিন প্রায় 73,000 টন প্লাস্টিক বর্জ্য বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। পরিমাণের দিক থেকে এটি বিশ্বে পঞ্চম। এমন অবস্থায় করোনাকালীন বর্জ্যের সুব্যবস্থাপনা জরুরি বলে মনে করেন পরিবেশ গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে আটকে আছে সরকারি বেসরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া। আর চলতি বছরেই 5 লাখ প্রার্থী সরকারি চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। এই অবস্থায় হতাশায় আছেন এসব প্রার্থীরা। করোনা পরিস্থিতিতে 3 মাসের বেশি সময় ধরে বন্ধ আছে নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষা। কবে স্বাভাবিক হবে সেটিও অনিশ্চিত। এ অবস্থায় অনেকের চাকরির বয়স শেষ হয়ে গেছে, অনেকের শেষ পর্যায়ে। মোজাম্মেল নিয়াজি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছেন। সম্প্রতি তার চাকরির বয়স শেষ হয়ে যায়। বেশ কয়েকটি চাকরির বিজ্ঞপ্তি আসার কথা থাকলেও করোনার কারণে সেটি আটকে যায়, ফলে এই বিজ্ঞপ্তিগুলো তিনি আর পাননি। এই সংকটের কারণে আমি এক প্রকার হতাশার মধ্যে পড়ে গেছি এবং এই হতাশার কারণে আমি চাকরিতে যেমন আবেদন করতে পারবো না, সেহেতু আমার জীবন একটা এক ধরনের হুমকির মধ্যে পড়ে গেছে। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের তথ্য মতে এই বছর প্রায় 5 লাখ চাকরি প্রার্থীর বয়স শেষ হয়ে যাচ্ছে। করোনা পরিস্থিতিতে বেসরকারি প্রতিষ্ঠানেও নিয়োগ একেবারেই বন্ধ, তাই এই ক্ষতি পোষাতে চাকরির বয়স বাড়ানোর দাবি তাদের। আমার মতো প্রায় 5 লক্ষ প্লাস ছাত্রছাত্রীরা এই করোনা মহামারীর কারণে চাকরিতে আবেদনের বয়সসীমা হারিয়ে ফেলেছে। এই করোনা ভাইরাসকালীন সময়ে বা এই ডিউরেশনের মধ্যে যারা বয়স হারিয়ে ফেলেছে এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের তো ক্ষতিপূরণ দিতে হবে, তাই সামগ্রিকভাবে বা সামগ্রিক বিবেচনায় চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি এখন সময়ের দাবি। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে বিষয়টি নিয়ে তারা ভাবছে।
এইটা পরবর্তীতে যদি যা সিদ্ধান্ত গ্রহণ করেন যে কর্তৃপক্ষ তা যদি আমাদেরকে নির্দেশনা দেন অবশ্যই অবশ্যই আমরা এটি ভেবে দেখব। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লালমনিরহাটে চুরির অভিযোগ তুলে এক কিশোরকে নির্মম নির্যাতন চালিয়েছে স্থানীয় এক ব্যবসায়ী সহ কয়েকজন। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে। গ্রেফতার করা হয়েছে প্রধান অভিযুক্ত ব্যবসায়ী আশরাফ আলী লাল সহ দুজনকে। মোবাইলে ধারণকৃত এই ভিডিও কিশোর মোমিনুলকে নির্যাতনের দৃশ্য। অটোরিকশা থেকে তেল চুরির অভিযোগ লালমনিরহাটের এই কিশোরের বিরুদ্ধে। এই অপরাধে তার উপর নির্যাতন চালায় ব্যবসায়ী আশরাফ আলী লাল সহ কয়েকজন। মঙ্গলবার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আসার পথে দেখি অটোটা খালি, একটা 2 লিটারই তেল ছিল, তো ওই তেলটাই নিয়েছি, তেলটা নিয়ে আর যাইতে ধরছি, তখনই ধরছে অটোওয়ালা। এই মুরুব্বিভির দোকান থেকে নামিয়ে আসছে, নামিয়ে আসিয়া বাড়ি মারছে রড দিয়ে দুইটা, বাড়ি মারিয়া গলার উপর পা তুলে দিছে মুরুব্বি। দুস্থ আবাসন কেন্দ্রে বাস করে মমিনুল। 3 বছর বয়সে তাকে কোলে তুলে নেয় নিঃসন্তান গোলাপী বেগম। মমিনুলের উপর এমন অত্যাচারে ক্ষুব্ধ তিনি। আমার পেটের বাচ্চা কাচ্চা নাই, ওই হিসাবে সবাই দিয়ে তুমি মানুষ করতে হয়, তখন 8-9টা গরু আসিল আমার, ওই তোলা খিলা খেলে আমি ওই বাচ্চাটাকে মানুষ করছি বাবা। ওইটার জন্য আমি সহ্য করতে পারি না, কেউ মার দেখলি সহ্য করতে পারি না। কালে এসে যে সুস্থ আমাকে তাও কয় নাই, যে আমি ডাং খেয়েছি কি মার খেয়েছি আমাকে ওনা কোনো দিনও কয় না। এলাকাবাসী বলছে অন্যায় করলেও একটি কিশোরকে এমন মারধর অমানবিক। অপরাধীদের দ্রুত বিচার চায় স্থানীয়রা। দুষ্টুমি করতেই পারে তাই না, তার জন্য তো আইন হাতে তুলে নেওয়া যাবে না, ওকে আইনের আশ্রয় দিতে হবে। তার বাবাও নাই, তার মাও নাই, পালিত মা লালিত পালিত করে, সেই কারণে মনে করেন যে আমরা এলাকাবাসী শুনছি, সেই কারণে আর সরকারের কাছে আবেদন বিশেষ চাই। ভিডিও দেখে তৎপর হয় পুলিশ। রাতেই গ্রেপ্তার হন প্রধান অভিযুক্ত আশরাফ আলী লাল। তাকে দেখা যাচ্ছে, তার সাথে আরও কিছু লোকজন আমরা দেখেছি, 7-8 জন হবে, তো তারা কারা ছিলেন সেটাও এখন আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। যারা যতটুকু জড়িত এটার সাথে সেভাবে আমরা এখন আইনগতভাবে যা পুলিশের পক্ষে করণীয় সেটাই আমরা এখন করব। বুধবার আশরাফ আলী লাল সহ 6 জনকে আসামি করে নির্যাতনের মামলা দায়ের করে মমিনুল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শরীয়তপুরের জাজিরা প্রান্তে আজ বসানো হচ্ছে পদ্মা সেতুর 31তম এই প্রান্তের সবশেষ স্প্যান। জাজিরা প্রান্তে মাছ নদীতে থাকা 2526 নম্বর পিলারের উপর বসানো হবে এটি। বসানো শেষে দৃশ্যমান হবে সেতুর 4.65 কিলোমিটার। জাজিরা প্রান্তে সেতুর এটি সবশেষ স্প্যান হওয়ার বাকি 10টি স্প্যান বসানো হবে মাওয়া প্রান্তে। 2526 নম্বর পিলারের নিচে থাকা চ্যানেল দিয়ে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে সব নৌযান চলাচল করে, তাই নিরাপত্তা বিবেচনা এবং কাজের সুবিধায় সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বন্ধ থাকবে ওই রুটে সব ধরনের নৌযান চলাচল। তাদের বিকল্প রুটে দৌলতিয়া পাটুরিয়া ঘাট হয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এম এল লারমা এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সুধা সিন্ধু খিসা মারা গেছেন। মঙ্গলবার রাত 1টায় জেলার কদমতলী এলাকার সরকারি কোয়ার্টারে মারা যান তিনি। 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রনেতা ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য সুধা সিন্ধু খিসার মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সুধা সিন্ধু খিসা দীর্ঘদিন পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি থেকে বেরিয়ে গিয়ে 2010 সালে জনসংহতি সমিতি এম এল লারমা নামে নতুন সংগঠন প্রতিষ্ঠা করেন সুধা সিন্ধু খিসা। দুপুরে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মোবাছড়িতে পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এবছর বর্ষা মৌসুমের আগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলে। ভারতের আসামে এই ধরনের বৃষ্টি অব্যাহত থাকলে বড় বন্যার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে বন্যা হতে পারে মাঝারি ধরনের, তার জন্য প্রস্তুতি আছে তাদের। দেশে বন্যার প্রধান কারণ উজানে থাকা ভারতের আসামে বৃষ্টি এবং পাহাড়ি ঢল। এবছর বর্ষা মৌসুমের আগেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হচ্ছে বাংলাদেশ ও আসামে। আশঙ্কা তৈরি হয়েছে এই হারে চলতে থাকলে দেশে ভারী বন্যা হতে পারে। আবহাওয়া অফিস বলছে মে মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে 17.1% বেশি বৃষ্টি হয়েছে। রাজশাহী বিভাগে সেই হার 80.6%, আর মে মাসের গড় বৃষ্টি 354.6 মিলিমিটার। বাংলাদেশের পাশাপাশি আসামেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। জুনের প্রথম সপ্তাহে দেখা দিয়েছে বন্যাও। প্রথমে আপনাকে জানতে হবে যে বাংলাদেশের বৃষ্টিতে বাংলাদেশে বন্যা হয় না, সেক্ষেত্রে আসাম বা ইন্ডিয়ার মেঘালয় ওইসব রাজ্যে বৃষ্টি হলে তখন বাংলাদেশে বন্যার পরিমাণটা বেড়ে যায়। তো এবছর যেহেতু প্রাক মৌসুমেই একটু বেশি বৃষ্টিপাত, সেক্ষেত্রে বর্ষায় যদি স্বাভাবিক বৃষ্টিপাতটাও হয় সেক্ষেত্রে বন্যার একটা সম্ভাবনা এবং আশঙ্কা থেকে যাচ্ছে।
সাধারণত পাঁচ দিন আগে বন্যার পূর্বাভাস দিতে পারে পানি উন্নয়ন বোর্ড। তাদের আশঙ্কা মাঝারি বন্যা হতে পারে। খুব সফল একটি প্রিপারেশন নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের যমুনা নদীতে যে 45 কিলোমিটার ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেই বাঁধের ঝুঁকিপূর্ণ জায়গাগুলি চিহ্নিত করা হয়েছে এবং ইতিমধ্যে মেরামত কাজও শুরু করা হয়েছে এবং বিভিন্ন প্রায় 19 কিলোমিটার তীর প্রতিরক্ষা কাজ, বিভিন্ন স্ট্রাকচার রয়েছে আমাদের ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার, সেগুলিকে ধসের হাত থেকে রক্ষার জন্য আমরা 10,000 জিও ব্যাগ প্রস্তুত রেখেছি এবং প্রয়োজনীয় উপকরণ সহ আমাদের নিয়মিত ঠিকাদার আমরা প্রস্তুত রেখেছি। তবে বড় ধরনের বন্যা হলেও নদীপাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার ব্যবস্থা আছে দাবি পাউবোর কর্মকর্তার। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। 30 জুনের মধ্যে বকেয়া গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এছাড়া অতিরিক্ত বিলের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নির্দিষ্ট এলাকার অফিস এবং সংস্থাকে তার সংশোধনের নির্দেশ দেন। এ সময় প্রতিমন্ত্রী জানান, 2020-21 অর্থবছরের জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতের মোট 30,736.38 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, যার মধ্যে বিদ্যুৎ খাতে 27,597.73 কোটি টাকা এবং জ্বালানি খাতের জন্য 3,138.65 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ব্রিফ চলছে স্বাস্থ্য বিভাগে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং পরীক্ষা হয়েছে 15,965টি, যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,190টি, শনাক্তের হার 3,190 জন শনাক্ত হয়েছেন, শনাক্তের হার 19.98%। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 4,41,560 নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 74,865 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 563 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,899 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.24%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এ পর্যন্ত 1,012 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। মৃত্যু বিশ্লেষণে পুরুষ 33 জন এবং নারী 4 জন। বয়স বিশ্লেষণে 11-20 বছর 1 জন, 31-40 বছর 3 জন, 41-50 বছর 5 জন, 51-60 বছর 10 জন, 61-70 বছরের 10 জন, 71-80 বছর 7 জন এবং 81-90 বছরের 1 জন। ঢাকা বিভাগের 25 জন, চট্টগ্রাম বিভাগে 7 জন, রাজশাহী বিভাগে 1 জন, সিলেট বিভাগে 1 জন, বরিশাল বিভাগে 2 জন, ময়মনসিংহ বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে মারা গেছেন 25 জন এবং বাসায় মারা গেছেন 12 জন। 24 ঘন্টায় আইসোলেশনে 538 জন, আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 188 জন, এ পর্যন্ত আইসোলেশনে 12,966 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 4,723 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 8,243 জন। কোয়ারেন্টাইনে 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 3,156 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,09,183 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,083 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,51,472 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 57,711 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ হয়েছে 15,100 এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 22,72,975টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,09,142টি। বর্তমানে মজুদ আছে 2,36,167টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। তাছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা থেকে অনুদানপ্রাপ্ত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যা মজুদ আছে, মাস্ক 42,997টি, KN95 মাস্ক, ফেস শিল্ড 64,041টি এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 63,388টি। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,66,028টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,04,63,782টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তবাক্যে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,308 জন। গত 24 ঘন্টায় নতুন করে
যুক্ত হয়েছেন আরো 13 জন চিকিৎসক। স্বেচ্ছাভিত্তিতে সেবাদানকারী চিকিৎসকের সংখ্যা 4,217 জন। 24 ঘন্টায় বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 563 জন, স্থলবন্দরে 464 জন, সমুদ্র বন্দরে 74 জন। 1,101 জন 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর এবং 2টি সমুদ্র বন্দরে। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 712,778 জন বিভিন্ন বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। এই ছিল বাংলাদেশের তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়ায় গত 24 ঘন্টায় শনাক্ত, এই পর্যন্ত শনাক্ত গত 24 ঘন্টায় 378,118 জন এবং 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 13,922 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 406 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 10,376 জন। 24 ঘন্টায় সারা বিশ্বে শনাক্ত হয়েছেন 108,918 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 70,39,918 জন। 24 ঘন্টায় বিশ্বে মৃত্যুবরণ করেছেন 3,539 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 404,396 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 9 জুন 2020। এই ছিল আমাদের কাছে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া ও বিশ্ব পরিস্থিতি তথ্য। আমাদের সচেতনতা, সাবধানতা, সতর্কতা আমাদেরকে সুরক্ষিত রাখতে পারে। নিজের সুরক্ষা নিজের হাতে, আপনার সুরক্ষা আপনার হাতে। কাজেই সুরক্ষার জন্য যেসব স্বাস্থ্যবিধি প্রতিনিয়ত বলা হয় সেগুলো মেনে চলুন, নিজে সুরক্ষিত রাখুন, পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত রাখুন। সব সময় মাস্ক ব্যবহার করুন, অবশ্যই বাইরে আসলে মাস্ক ব্যবহার করতে হবে এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, এই সবগুলি হলো নিজেকে সুরক্ষিত রাখার জন্য প্রধান প্রধান অবলম্বন। কাজেই নিজেকে সুরক্ষিত রাখার বিবেচনা আপনি সর্বাধিক গুরুত্ব দিবেন। নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন, আপনার পাশের জনকে সুরক্ষিত রাখবেন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখবেন, স্বাস্থ্যবিধি সবসময় মেনে চলবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং ছিলাম। ও ডিলাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। প্রভাবশালীদের নামে বরাদ্দ নেওয়ায় তালিকায় নাম থাকার পরও অনেক দরিদ্র চাল পাচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। একই অভিযোগ আছে খাগড়াছড়িতেও। OMS এর তালিকায় নাম থাকলেও 4 বছর ধরে চাল পানি 9টি পরিবার। যশোরের শাসার 8 নম্বর বাগাত্রার পিপড়াগাছি গ্রাম। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এখানকার OMS এর জন্য নির্ধারিত কার্ড নিয়ে অভিযোগ অনেক। এখানে একাধিক কার্ড আছে এমন পরিবারের সংখ্যা 14টি। এছাড়া 9টি অবস্থাপন্ন প্রবাসী পরিবার ও অন্তত 26টি সচ্ছল পরিবারের নামে আছে কার্ড। এছাড়া বরাদ্দ দেয়া কার্ডের মালিক খুঁজে পাওয়া যায়নি এমন সংখ্যা 9টি। মেম্বারের কাছে আমি চাল চেয়েছি, অথচ চাইল আমার চাল পাইনি, বলে কার্ড নেই। আমার স্বামীর নামে লিস্টই আছে, সে চাইল আমার দেয়নি। তারা দোতলা বাড়ি তারাই খাচ্ছে, আমরা গরিব মানুষ আমরা কিছু পাইনি। এসব অভিযোগের তির স্থানীয় ইউপি মেম্বার আসাদুল ইসলাম ও ডিলার নজরুল ইসলাম বিশ্বাসের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, 4 বছর ধরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় 10 টাকা কেজি দরে চাল বিক্রির কোটি কোটি টাকা আত্মসাত করেছেন তারা। কিছুদিন আগে চাল আত্মসাতের সময় ইউপি মেম্বার আসাদুলকে হাতে নাতেও ধরেন স্থানীয়রা। প্রভাবশালী কাদেরই বলা হয়, যারা শিল্পপতি কাদের বলা হয়, যারা একতলা বাড়ি করে জন্মযুদ্ধ দিয়ে ব্যবসা দিকে তাদেরকে প্রভাবশালী বলা হয়। আসলে গ্রামগঞ্জের মানুষ কি প্রভাবশালী আছে এরকম দেখা যায়? অভিযোগ তদন্তে এরই মধ্যে 2টি কমিটি গঠিত হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। খাগড়াছড়িতেও OMS এর তালিকায় নাম থাকার পর 4 বছর ধরে বঞ্চিত 9 কার্ডধারী। জানিয়ে দেওয়া হয় বাতিল হয়েছে তাদের কার্ড। এসব কার্ডের বিপরীতে চাল আত্মসাত করেছে ডিলার। এই বনকে নিয়ে আমি চালের জন্য গেছি, চাল কিন্তু দেয় নাই, কয় তোমাদের চাল দেওয়া যাইবে না, কাট নাই, তোমরা নামও নাই। খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় প্রকৃত দুস্থদের নাম অন্তর্ভুক্ত করার পাশাপাশি অবৈধ সুবিধাভোগীদের বিচার নিশ্চিতের তাগিদ সংশ্লিষ্টদের। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় 24 ঘন্টায় মারা গেছেন 4,700 বেশি মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি 1,185 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে একদিনে শনাক্ত হয়েছে 31,000-এরও বেশি। বিশ্বের 213 দেশ অঞ্চলে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে 4,12,000। আক্রান্তের সংখ্যা 73 লাখের বেশি, সুস্থ হয়েছেন প্রায় 36 লাখ।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর করোনায় সংক্রমণ ও মৃত্যুর তথ্য প্রকাশ করতে শুরু করেছে ব্রাজিল। সরকারি নতুন তথ্য বলছে দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 7,40,000 আর প্রাণ গেছে 40,000-এর। মঙ্গলবারও বিশ্বে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। মাঝে কিছুটা কমলেও মঙ্গলবার আবারও যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 1,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানে মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,14,000। করোনা পরিস্থিতিকে ভয়াবহ দুঃস্বপ্ন বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের উপদেষ্টা অ্যান্থনি ফাউজি। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ যখন কড়াকড়ি শিথিল করছে, তখন ফাউজি সতর্ক করে বলেন আবারও ফিরতে পারে প্রাণঘাতী এ ভাইরাস। করোনায় মৃতের সংখ্যা কমলেও সংক্রমণ এখনও বাড়ছে যুক্তরাজ্যে। এমন পরিস্থিতিতে প্রাইমারি স্কুল খোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বরিস জনসন সরকার। দেশটির শিক্ষামন্ত্রী জানান, জুলাইয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরুর আগে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে করোনায় একদিনে প্রথমবার শতাধিক মৃত্যু দেখল পাকিস্তান। মারা গেছেন 105 জন। নতুন 4,500 সহ মোট আক্রান্ত 1,08,000-এর বেশি। সংক্রমণ রোধে জরুরি ভিত্তিতে দেশটিতে সাময়িক লকডাউনের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার কারণে অর্থনৈতিক ক্ষতির শিকার বিশ্বের বিভিন্ন দেশ। দক্ষিণ কোরিয়ায় বেকারত্বের হার 10 বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে। এপ্রিলে বেকারত্বের হার 3.8% হলেও মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে 4.5%। একদিনে দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে 50 জন। নতুন করে সংক্রমণ রোধে কড়াকড়ি অব্যাহত রেখেছে ইরাক। জারি রয়েছে রাত্রিকালীন কারফিউ। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র, শপিং মল। এদিকে সংক্রমণ বাড়লেও রাজধানী জাকার্তায় কড়াকড়ি শিথিল করতে শুরু করেছে ইন্দোনেশিয়া। দেশটিতে মোট সংক্রমণ ও মৃতের বেশিরভাগই এই শহরে। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আন্তর্জাতিক বিমান চলাচল পুনরায় শুরুর কথা ভাবছে ভিয়েতনাম। তবে গত এক মাসে নতুন করে সংক্রমণ হয়নি কেবল সেসব দেশেই চলবে এসব ফ্লাইট। 3 মাস বন্ধ থাকার পর 25 জুন থেকে আবারও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ার। নিউজিল্যান্ডের পর করোনা ইস্যুতে আসার বাণী শোনাল তানজানিয়া। 8 মের পর নতুন সংক্রমণ না হওয়ায় করোনা মুক্তির ঘোষণা দিয়েছে দেশটি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে আবারও একদিনে 10,000-এরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্ত দাঁড়ালো 2,76,000-এর বেশি। মঙ্গলবার পর্যন্ত 24 ঘন্টায় 277 জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 7,750 জন। 3 মাস লকডাউনের পরও ভারতে প্রতিদিনই করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। স্পেনকে ছাড়িয়ে 5ম ঝুঁকিপূর্ণ তালিকায় নাম লিখিয়েছে দেশটি। মঙ্গলবার ভারতে 10,000-এরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। ভারতের সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। আক্রান্তের দিক থেকে সোমবারই চীনকে ছাড়িয়েছিল রাজ্যটি। এবার করোনার উৎপত্তিস্থল উহানকে ছাড়ালো ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাই। শুধু এ শহরেই আক্রান্ত 51,000-এর বেশি। উহানে এই সংখ্যা ছিল 50,333 জন। করোনা রোগীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে দিল্লি। এরই মধ্যে 22টি হাসপাতালে শয্যার সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্টেডিয়ামগুলোকেও অস্থায়ী হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা চলছে। এর আগে জুলাইয়ের শেষ নাগাদ দিল্লিতে আক্রান্তের সংখ্যা 5.5 লাখ ছাড়াতে পারে বলে আশঙ্কা করে কেজরিওয়াল সরকার। তবে কেন্দ্রীয় সরকারের দাবি, দেশে করোনায় সুস্থ হওয়ার হার বেশি। বুধবার প্রথমবারের মতো দেশে হাসপাতাল থেকে ছাড়া পর সংখ্যা বেশি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। এদিকে সংক্রমণ বৃদ্ধির মধ্যেই 8 জুন থেকে দ্বিতীয় ধাপের কড়াকড়ি শিথিল শুরু করেছে দেশটি। খুলেছে অফিস, বিপণী বিতান, রেস্তোরাঁ। এতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা বিশ্লেষকদের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবছর টি-20 বিশ্বকাপ হবে নাকি পিছিয়ে যাবে, সিদ্ধান্ত আসতে পারে আজ আইসিসির ভার্চুয়াল সভায়। এছাড়া পরবর্তী চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া এবং ক্রিকেট সূচি নিয়েও দিক নির্দেশনা আসার কথা রয়েছে। বিশ্বকাপ পিছিয়ে নিতে আইসিসির কাছে ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের চিঠি দেওয়ার খবর ফাঁস হয় গত মাসে। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণ করেই তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায়। টি-20 বিশ্বকাপ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছে সব ক্রিকেট বোর্ড। অক্টোবর নভেম্বরের বিশ্ব আসর পেছালে সেখানে আইপিএল করতে চাইবে বিসিসিআই। সভায় দ্বিপাক্ষিক সিরিজ এবং রাজস্ব বণ্টন নিয়ে আলোচনা হবে। এছাড়া অভ্যন্তরীণ বিষয়ে গোপনীয় রাখতে কী পদক্ষেপ নেওয়া জরুরি, সে বিষয়ে আসবে দিক নির্দেশনা।
মাঠে ক্রিকেট ফেরাতে ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরুর প্রায় এক মাস আগে পৌঁছে সরাসরি কোয়ারেন্টিনে ক্যারিবীয়রা। করোনা সংকট কাটিয়ে ক্রিকেট শুরুর ক্ষেত্রে ক্যারিবীয়দের সাহসিকতার প্রশংসা করেছেন সাবেকরা। নিয়মের বেড়াজালে ক্রিকেট সৌন্দর্য হারালেও ব্যাট বলের লড়াইয়ের মাঠে ফেরাটাই সাবেকদের কাছে মুখ্য। করোনায় স্থবির ক্রিকেট মাঠে রোমাঞ্চ ফেরাতে ইংল্যান্ডে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট ফেরানোর পথে ক্যারিবীয়দের এই সাহসিকতা পথ দেখাবে বাকিদের। হোল্ডারের দলের এই দৃঢ় ইচ্ছাশক্তি প্রশংসা কুড়িয়েছে সাবেকদের। ক্রিকেট মাঠে ফেরার খবরে সবার মতো আমিও উচ্ছ্বসিত। সাধুবাদ জানাই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। গাইডলাইন মেনে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এই উদ্যোগ প্রশংসনীয়। আশা করি এই সিরিজ বাকিদের পথ দেখাবে। করোনা ঝুঁকিতে বদল আসছে ক্রিকেটে। বল শাইনিংয়ে থুতুর ব্যবহারে থাকবে নিষেধাজ্ঞা। ভুল করে তিনবার থুতু ব্যবহার করলে ব্যাটিং দল পাবে 5 পেনাল্টি রান। একাদশে থাকা কোনো ক্রিকেটারের করোনা শনাক্ত হলে বদলি খেলোয়াড় নামানোর অনুমতি দিয়েছে ICC। থাকবে অতিরিক্ত রিভিউর ব্যবস্থা। এত সব নিয়মের বেড়াজালে ক্রিকেট কি তার সৌন্দর্য হারাবে? ক্লোজ ডোর ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্স এগুলো প্রভাব ফেলবে না, তবে কিছু ক্রিকেটার আছেন যারা দর্শকদের সামনে নিজেকে আরো ভালোভাবে মেলে ধরতে পারেন। বেন স্টোকসও তেমন একজন ক্রিকেটার। ক্রিকেট মাঠে ফিরছে, এটা স্বস্তি ও গর্বের। এতে ক্রিকেটাররা প্রাণ ফিরে পাবেন। সবাই মুখিয়ে আছে করোনা পরবর্তী ক্রিকেট দেখার জন্য। ফুটবলারদের মতো প্রথমবার ইংলিশ ক্রিকেটারদের জার্সিতেও থাকছে বাড়তি লোগো। পরিবর্তিত প্রেক্ষাপটে এই ঐতিহাসিক সিরিজ বাকি সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা ক্যারিবীয় ক্রিকেট বোর্ড সভাপতি রিকি স্কেরিটের। শূন্য স্টেডিয়াম, শূন্য ড্রেসিং রুম, শূন্য 22 গজ অপেক্ষায় আছে ক্রিকেটারদের। আধার কাটিয়ে আলো ফিরবে ক্রিকেটে, এটাই আশা সমর্থকদের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে।